এই বনামা ফুলকপি শাক আর কম সামারে বড়িয়া লাগছে এই শাকটা। এটা বেশি মেহনত নেই লাগে, খালি এদের বাছি করে টিকে কাটি দেব। এটা আমি যেটা কাটুছে হেন্দির কাটব। এখন আমি শাককে কেন্দ্রে কুরকুটি করে কাটি নিয়েছি। শাককে কাটি সারা পরে বেগুনকে মুই ছাচি করে কাটি নেমি। বেগুন যেন আমি ছোট ছোট হিসাবে কাটুছে, হ্যাঁ ছোট ছোট হিসাবে আপন বিল কাটবে। এটা বেগুন আর শাক কাটি নেলি, আর ওই শাককে দুহি নেমে। শাককে ধুই করে ছানি নেছে। এসব মফলিকে ফুটামি, আর এই লেসুন আউটা সব দিয়ে করে মুই পিষে দেমি। এটা এতে মফলি বিজা ফুটেছে, আর মির্চা জুড়ে দিয়ে দেছে। এটা লেসুন, এটা লেসুন দেছে, আর এটাকে বাটি নেমি। এন্তা ভিডিও যদি বি দেখবার লাগি চাহুছ, আমার চ্যানেলকে সবসক্রাইব করে দেন, ঘন্টিকে দবে দেন। এটা কুবি শাক সিজাবার লাগি প্যান দেছে, আর এটা ভার আনিছিলা সে থিরকে টিকে উপর টাউলকে করে দেছে। এটা দেলে টিকে শাক বহুত টেস্ট লাগছে। এটা দিয়ে সারা পরে এটা টিকে ফুটি গলে শাককে লগামি। প্যান ফুটি গলা পরে শাককে সিঝিয়ে নেছে। বেগুন আর শাক কাটিছিলি, এটা সিঝিয়ে নেছে। পাতল ঘণ্টা এটি যেতে দেব সেতে ভাল লাগবা। পাতল ঘণ্টা জুড়ে দিয়ে দেছি। ঢাপি নেলে সিঝে যাবা। এটা পাঁচ মিনিট লাগে সিঝে নেলি। পাঁচ মিনিট সিঝে দেওয়া পরে এটা নুন টিকে দিয়ে দেছে, নুন চামচে, আর ঘাঁটি করে আউ টিকে সিঝে দেবে। আর টিকে সিঝবা, এটা ঢাপি নেবে, আর টিকে সিঝে যাও। এটা দেখুন সিজিগলা, সিজিগলা পরে এটাকে আমি অলগে নেছে। তেল এটা পকাচ্ছে দুই চামচ। সুস্থ ফুটি গলা এটা মফলি যেন বাটি করে রখিছিলি সেটাকে আমি দিয়ে দেছি। প্যান টিকে দিয়ে দেছি ভুঁই করে।
अब जाके भाजी ने माटी के अंदर करी मफली टिके भोल कर सीज ले साग लगा ले भोल लगा बा पर 2 मिनट आगे सीजी होले ढापी नहीं करी पर जहाँ भोल लगा बा टिके 2 मिनट का सीजी ना उसने इतना हमारे मफली सीजी होला मफली सीजी सहला की साग के लगे नौ 2 मिनट टाके साग ये सीझी गले मफलीटा ये भेदी जावा बोले आउ भल लगवा आ टे ढापी नौ साग के सागटा हो गला आउ ये साग के लगे नौ आउ साग खाई देखिए टी के मजा लगवा जी।